সবাইকে আমার অগ্রিম দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। দেখুন চারিদিকটা কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, দেখে কি দারুণ লাগছে তাই না? দীপাবলির এই দিনগুলোতে যেমন সারা শহর আলোকিত হয়, সেরকম আমি কামনা করি প্রত্যেকটি মানুষের মনে যেন অন্ধকার ঘুচে এইভাবেই আলোয় আলোকিত হয়। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দীপাবলির দিনগুলো খুব মজা করে কাটান। কালকে যেহেতু ধনতেরাস ছিল তাই বাজারে বেরিয়েছিলাম একটু কেনাকাটি করতে, আর দীপাবলিরও কিছু কেনাকাটি বাকি ছিল তার জন্য একটু বেরিয়েছিলাম। আসার পথে এই কেএনসির পুজোটা দেখতে গেছিলাম। এইবারে কেএনসি পুজোর থিম ছিল ত্রিদেব। ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন দেবতাদের নিয়ে কেএনসির পুজোর থিম এবার করা হয়েছে। তারপরে তো ভেতরে গেলাম, ভেতরে গিয়ে দেখি সে কি ভিড়। সেখানে ভিড়ের কারণ হচ্ছে সেখানে কনীনিকা আর জয়জিৎ ব্যানার্জি এসেছিলেন তার জন্য, তো আমিও কিছু ফটো তুললাম। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখি বাইরে মেলা বসেছে। মেলাতে বেশ কিছু জুয়েলারি দোকান ছিল, তার মধ্যে হাতের কাজের একটা জুয়েলারি দোকান ছিল, বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল। সেখানে কিছুক্ষণ দেখলাম, একটু কফি খেলাম। আর এত কিছুর মধ্যে সব থেকে বেশি মজা করেছে কে বলুন তো? আমার ছোট্ট মেয়েটি। আসলে আগের বছর পুজোয় ও ছিল মাত্র 3 মাস, আর এইবারের পুজো যেহেতু একটু বুঝতে শিখেছে আর হাঁটতেও পারে, তার জন্য এইবারের পুজোটা ওর বিশাল মজায় কেটেছে। এই দেখুন রাস্তায় হাতি জিরাফ এগুলোকে দেখে ওর বিশাল মজা লেগেছে। এরপরে মেলায় ও গাড়ি চড়বে, সেই গাড়ি চড়া নিয়ে কি বায়না, কিছুতেই গাড়ি থেকে নামবে না। যাও বা বুঝিয়ে সুঝিয়ে নামানো গেছিল, এরপরে দেখেছে জাম্পিং ট্রাম্পোলাইন, সেটার উপরেও গিয়ে সে খেলবে। তো এইভাবেই আনন্দ করতে করতে কালকের দিনটা বেশ ভালোই কেটেছিল। আশা রাখি আপনাদেরও এই দীপাবলির দিনগুলো খুব ভালোই কাটবে, এইভাবে আনন্দের সাথেই কাটবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।